আমরা যারা হ্যাকিং শিখি কিংবা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি আমাদের ভিতরে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ পিপল তারা প্রজেক্টগুলো বিল করতে পারে না কিংবা অর্থের কারণে কিংবা যে কোনো কারণে তারা হয়তো খুঁজে পায় না অ্যাভেলেবল রিসোর্সগুলো যে কোন জায়গা থেকে প্রজেক্ট বিল করতে হবে অ্যান্ড আদৌ প্রজেক্টগুলো ইম্পর্টেন্ট কিনা আমাদের যারা চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন কিংবা হ্যাকব্যা হিমেলে যারা অন্যান্য ভিডিওগুলো দেখে থাকেন তারা কিন্তু জানেন যে আমরা এখানে অনেকগুলো কথা বলি যেমন সার্টিফিকেশন ইজ নট ম্যান্ডেটরি এমন ধরনের অনেক কথা ঠিক আছে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের হ্যান্ডস অন যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেখাতে হবে সাপোজ আপনি যদি হ্যাক হিমেলের ভিতরে আসেন এসে যদি আপনি চিন্তা করেন যে আমাদের কোম্পানিতে আপনি জব করবেন তো সেক্ষেত্রে আপনি আপনার যদি নিজস্ব কোনো প্র্যাকটিক্যাল নলেজ না থাকে তাহলে কিন্তু এটা খুবই মানে বলা যায় যে আসলে ইমপসিবল যে আমি আপনাকে নিব ঠিক আছে কিংবা হ্যাক বাই হিমেলের কোনো একটা সাইবার সিকিউরিটি পদে আপনি এখানে জব পাবেন এটা কিন্তু পসিবল না ঠিক আছে তো যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানিতে কাজ করেন না কেন কিংবা আপনি কোনো একটা প্রোজেক্টে কাজ করবেন তো এর জন্য আপনাকে দেখাতে হবে যে আপনার হ্যান্ডস অন কিংবা এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে হ্যান্ডসন কোনো ধরনের প্রোজেক্ট বিল করছেন কিংবা আপনি কোনো একটা কোম্পানিতে জব করছেন তো যারা একেবারে বিগিনার আছে আমরা তারা কিন্তু ইজিলি জব পায় না কিংবা জবের ক্ষেত্রে এখানে লেখা থাকে যে এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকা লাগবে এটা শুনতে হাস্যকর মনে হলেও যে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা আমরা কীভাবে বিল্ড করব এটার যেহেতু আমি বিভিন্ন ইন্টারভিউ নেই তো সেক্ষেত্রে আমি আপনাদের বলি যে এটা আপনারা কীভাবে পাবেন তো এটার খুবই সিম্পল যদি একটা উত্তর হয় সেটা হলো আপনারা বিভিন্ন ধরনের ল্যাবগুলো প্র্যাকটিস করবেন অ্যান্ড সেগুলো আপনাদের রেজুমিতে উল্লেখ করবেন ঠিক আছে ওকে তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে এখানে আজকে আমরা কী রাখছি আজকে টোটাল আমরা চার থেকে পাঁচটা ল্যাব রাখছি বিভিন্ন প্ল্যাটফর্ম রাখছি যেখান থেকে আমরা শিখবো যে কীভাবে মূলত আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজ কিংবা প্রজেক্টগুলো কীভাবে বিল্ড করা যায় ঠিক আছে হ্যান্ডস অন ওয়েতে ওকে অ্যান্ড এগেন এখানে কোর্স অ্যান্ড সার্টিফিকেশন ইজ নট অ্যানাফ এটা অ্যানাফ না যে আপনি কোন জায়গা থেকে কোর্স করলেন কিংবা সার্টিফিকেট পেলেন সাপোজ আপনি ওএসসিবি করছেন তারপরেও কিন্তু আপনাকে প্রজেক্ট বিল করতে হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এটা নিয়ে অনেকে প্রবলেম মানে প্রশ্ন করতে পারেন যে ভাই না এটা দরকার নাই কিন্তু দরকার আছে প্রোজেক্ট না থাকলে আপনি যদি হ্যান্ডসঅনভাবে কোনো কাজ না করে থাকেন তাহলে আপনি কোনো ওয়েতেই জবগুলো পাবেন না ঠিক আছে ওকে দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা মানুষ আছে তারা মূলত সাকসেসফুল হতে পারে না এই ক্যারিয়ারে তার কারণ তাদের কাছে স্কিল আছে তবে তারা কোনো প্রোজেক্ট বিল্ড করে না মানে বিষয়টা এমন যে ধরেন আপনি একটা কাজ পারেন তবে আপনি কাউকে বোঝাতে পারছেন না যে আপনি কাজটা পারেন এখন আমি তো আপনাকে বসিয়ে এমন কোনো প্রশ্ন করলে বুঝতে পারবো না যে আপনি কাজটা আদৌ পারেন কি না ঠিক আছে তো আপনাকে দেখাতে হবে যে আমি এই কাজগুলো করছি এই এই প্রজেক্টে অবদান রাখছি ঠিক আছে এরপরে আমি বুঝবো যে আপনি আসলে এই কাজগুলো পারেন কি না ওকে তো আজকের ওভারঅল যে ভিডিওটা হবে এটা ব্লু টিম নিয়ে হবে রেড টিম নিয়ে ইনশাল্লাহ ভিডিও করব যদি একটু রেসপন্স ভালো আসে যদি আপনারা সাবস্ক্রাইব করেন অ্যান্ড কমেন্ট শেয়ার করেন তাহলে অবশ্যই আমি বুঝবো যে আপনারা হয়তো ভিডিওটা পছন্দ করছেন লাইক করলে বুঝতে পারবো তো সেক্ষেত্রে রেড টিম নিয়েও অবশ্যই ভিডিও দেওয়া হবে আজকে ব্লু টিম নিয়ে আমরা কথা বলবো যে ব্লু টিমের বিশেষ করে শক অ্যানালিস্ট যারা আছেন তারা কীভাবে নিজেদের রেজুমেটে সাজাবেন কিংবা কিভাবে মূলত কোন কোন ল্যাবগুলো প্র্যাকটিস করবেন ওকে ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হলো সাইবার ডিফেন্ডার এই একটা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্ম থেকে আমরা করতে পারি তো এখান থেকে বিভিন্ন ল্যাব আছে আমি এটা হাইপার লিঙ্ক করে দিচ্ছি এর পিডিএফটা আমি আপনার দিয়ে দেবো তো সেক্ষেত্রে এখানে ক্রাডার ওয়ান জিরো ওয়ান ব্লু টিম ল্যাব আছে একটা সেটা থ্রেড হান্টিং নিয়ে তো আপনি এটা করতে পারেন রিটায়ার্ড তো এটার রাইট আপগুলো আছে তো আপনি এখান থেকে করে এটা সলভ করতে পারেন জয়েন্ট ল্যাবে ক্লিক করলে আপনি এটা হয়তো ডাউনলোড করতে পারবেন অ্যান্ড প্র্যাকটিস করতে পারবেন তো অনেকগুলো ভার্চুয়াল মেশিনে আপনি ইনস্টল করতে পারেন অ্যান্ড তাছাড়া ভিএমআরও করতে পারেন তো এটা আপনার ওপর ডিপেন্ড করবে যে আপনি কোথায় এটা প্র্যাকটিস করবেন আমি জাস্ট আমি বলছি যে এটা এই ল্যাবে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সাইবার ডিফেন্ডারের যে স্পেসিফিক যে রুমটা এখানে যে ল্যাবটা আছে এটা আপনি সলভ করতে পারবেন এটা উল্লেখ করতে পারবেন আপনার রেজুমিতে ওকে দেন দুই নম্বর যেটা আছে সেটা হলো ব্লু টিম ল্যাবস এটা মূলত প্ল্যাটফর্ম এখানে একটা আপনি প্রোফাইল তৈরি করবেন আমি এখানে লিঙ্ক দিয়ে রাখছি তো আপনি এখানে যাবেন গিয়ে নিজে রেজিস্টার করবেন রেজিস্টার করলে এখানে অনেকগুলো ফ্রি রুম আছে বিশেষ করে এখানে যে খেয়াল করেন সবাই কভার হয়েছে যেমন ইনসিডেন্ট রেসপন্ড ডিজিটাল ফরেন্সিক্স সিকিউরিটি অপারেশনস রিভার্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড থ্রেট হান্টিংয়ের মতো আরও অনেক কিছু আছে যেমন এখানে আপনি ফ্রিড অ্যান্ড পেইড সব ধরনের ট্রায়গুলো পাবেন ওকে তো প্রথমেই যারা বিগিনার আছেন যারা প্রথমেই শুরু করছেন যাদের কিছুটা কোর্স করছেন কিংবা আপনি নিজে শিখছেন শেখার পরে প্র্যাকটিস করতে চাচ্ছেন তারা মূলত এখানে প্র্যাকটিস করতে পারবেন তো এখান থেকে এই রেজিস্টারে ক্লিক করলে আপনি ইজিলি যেতে পারবেন তাছাড়া আমি যেহেতু পিডিএফটা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হয়ে যাবেন আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো যে আপনি কীভাবে টেলিগ্রাম চ্যানেল যেতে পারবেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ল্যাবের টু যদি ক্লিক করেন তাহলে আপনি যেতে পারবেন ওকে দেন তিন নম্বর যেটা আছে সেটা হলো মেলোয়ার ট্রাফিক অ্যানালাইসিস তো যারা ব্লুটিমার তারা কিন্তু জানেননি যে আমাদের মেলোয়ার অনেক টাইম অ্যানালাইসিস করতে হয় তো সেক্ষেত্রে এখানে এইটাই মূলত ওয়েবসাইটের নেম তিন নম্বর ওয়েবসাইট এটা এখানে আপনি যাবেন এখানে এটা মূলত ইন্টারফেস আমি দেখাবো সবগুলো ভিডিওর এই ইনস্ট্রাকশনের শেষে যে কীভাবে আপনি যাবেন কীভাবে প্রোফাইল মেক করবেন এগুলোকে দেখিয়ে দেবো তো এই ওয়েবসাইটে যাবেন এখানে এটা মূলত সাইট ফর শেয়ারিং প্যাকেট ক্যাপচার মানে পিক আপ ফাইলগুলো এখানে দেওয়া থাকে অ্যান্ড মেলার স্যাম্পল থাকে তো যারা মেলার অ্যানালাইসিস করেন তাদের কিন্তু মেলার স্যাম্পলগুলো লাগে তো এটা নিয়ে বিস্তারিত একটু পরবর্তীতে আলোচনা করবো ধর মনে করুন যে এখন আমরা ইন্ট্রোডাকশন পর্বে আসি ভিডিও ঠিক আছে একটু লেন্দি হতে পারে ভিডিওটা তবে লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে আপনার একটা খুবই সুন্দর ধারণা তৈরি হবে আর আপনার রেজুমিতে কীভাবে আপনি এটা অ্যাড করতে পারবেন এটাও জানতে পারবেন ওকে দেন চার নম্বর যেটা আছে সেটা হলো লেটস ডিফেন্ড ব্লুটুথিং ট্রেনিং তো এই যে ওয়েবসাইট এর ভিতরে আপনি যান স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলে আপনি জাস্ট এই এর ভিতরে একটা প্রোফাইল মেক করবেন করার পরে আপনি এখানে অনেকগুলো ফ্রি অ্যান্ড শক সিমুলেটেড যে রুমগুলো আছে কিংবা মেশিনগুলো আছে সেগুলো পাবেন যেমন এখানে ইমেল সিকিউরিটি থেকে শুরু করে এন পয়েন্ট সিকিউরিটি সবগুলো এখানে দেওয়া আছে ওকে ওকে সো আমরা এখন দেখবো যে কীভাবে মূলত আমরা এটা অ্যাক্সেস করতে পারি কিংবা কীভাবে আমরা প্রোফাইলগুলো মেক করতে পারি তো আমি যখন একটা ব্রাউজারে যাবো ব্রাউজারে যাওয়ার পরে প্রথমে যদি খেয়াল করেন এখানে আমি সাইবার ডিফেন্ডার্স মানে এক নম্বরের প্ল্যাটফর্ম এখানে আসবেন আসার পরে আপনি জাস্ট প্রোফাইল মেক করার পরে যদি ব্লু প্রিন্ট সিটিএফ যান এখানে যাওয়ার পরে আপনি যদি ফ্রি টায়ারে ক্লিক করেন ঠিক আছে তো এখান থেকে অনেকগুলো ফ্রি রুম পাবেন এর ভিতর থেকে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট ব্লু স্কাই ঠিক আছে দেন এখানে নেটওয়ার্ক ফরেন্সিক্স আছে মেলো অ্যানালিসিক আছে এগুলো আপনি দেখে নেবেন এখান থেকে এটা আরও ফ্রি টায়ার করা যাবে যেমন ইজি মিডিয়াম হার্ড ঠিক আছে এখান থেকে আপনি ইজিলি এটা ফিল্টার করতে পারবেন তাছাড়া এখান থেকে স্পেসিফিক ক্যাটাগরি আছে যেমন ম্যালো অ্যানালাইসিস থ্রেড ইনটেল নেটওয়ার্ক ফরেন্সিক্স ডিটেক্ট ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তো এই যে বিষয়গুলো আছে এগুলো দেখে নেবেন তো সেক্ষেত্রে আপনি এই এগুলো এগুলো যে টাস্ক করেন আমি যে কোনো একটা টাস্ক করে আপনি দেখাই দিই ধরেন যে ওয়েব ইনভেস্টিগেশন এটা আমি ক্লিক করলাম যেহেতু ফ্রি টায়ারের ভিতরে আসে আমরা তো এখান থেকে আমরা ফ্রি যে রুমগুলো আসে ঠিক আছে ফ্রি যে ল্যাবগুলো আছে সেগুলো পাবো তো ইজি এখান থেকে আপনি দেখেন যে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে যে জিপ ফাইলটা আপনি ডাউনলোড করবেন সেটা তিন এম বি অ্যান্ড এখান থেকে এর পাসওয়ার্ড হলো সাইবার ডিফেন্ডার্স ডট ও আর সি এটা দিলে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন অ্যান্ড টুলস যেটা যেটা ইউজ করতে হবে যেমন এখানে ওয়ার শার্ক নেটওয়ার্ক মাইনার টি শার্ক এই ধরনের টুলগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তো প্রথমে ডিটেলস দেখে নেবেন যে এটা সিনারি ওট কী ছিল এখানে যেটা বলা হচ্ছে এগুলো আপনার পড়ে নেবেন ঠিক আছে সকাল মিস্টের জন্য যেহেতু আমি বলছিলাম এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওকে তো এইভাবে আপনি জয়েন জয়েন ল্যাবে যদি ক্লিক করেন তাছাড়া এখানে ওয়ার্ক থ্রো আছে ওয়ার্ক থ্রুতে ক্লিক করলে আপনি ইজিলি এটা অর্ক থ্রুতে দেখে নিতে পারবেন ওকে তো ডাউনলোড ল্যাব ফাইলস এটা যদি আমি ক্লিক করি তাহলে এখানে বলা আছে যে এটা যেহেতু মেলার রিলেটেড স্যাম্পল তো এটা আমাদের উইন্ডোজে করা ঠিক হবে না ওকে তো আমরা এটা কেটে দিলাম এটা আমরা এখান থেকে মিনিমাইজ করে দিলাম ডাউনলোডিং লেখা দিচ্ছে তো আমরা এটা অফ করে দেবো অফ করে দিচ্ছি এটা অফ করে দিচ্ছি তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি প্রথমে কাল লিনাক্সের ভিতরে যাবেন যাওয়ার পরে এই ওয়েবসাইটে এসে প্রোফাইলটা মেক করার পরে আপনি ডাউনলোড করবেন ওকে সিমুলেটেড একটা প্ল্যাটফর্মে করবেন যেন আপনার নিজস্ব যে উইন্ডোজ এটার ভিতরে মেলারটা সরিয়ে না পড়তে পারে অ্যান্ড সবসময় আমি বলি স্যান্ডবক্স ইউজ করার জন্য আপনি কীভাবে মেলোর অ্যানালাইসিস করতে পারবেন এ নিয়ে একটা ডিটেলস ভিডিও আমরা দেবো আমাদের চ্যানেলে অ্যান্ড তাছাড়া আমাদের যে মেলোর অ্যানালাইসিস কীভাবে করতে হয় এটা নিয়ে যে কোর্স আছে ফ্রি যে রিসোর্সগুলো আমি দিসলাম সেটা কিন্তু আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন ওকে তো এটা দেখার পরে আমরা যদি দুই নম্বর ওয়েবসাইটে যাই যেটা ছিল ব্লু টিমস ল্যাব অনলাইন এটার ভিতরে আমরা অনেকগুলো চ্যালেঞ্জগুলো পাবো যেমন এখানে ইনসিডেন্ট রেসপন্স ডিজিটাল ফরেন্সিক্স সিকিউরিটি অপারেশনস অ্যান্ড রিভার্স ইঞ্জিনিয়ারিং সহ থ্রেড হার্টিং ঠিক আছে তো আপনি এখান থেকে জাস্ট এটা আমি ডিটেলসে দেখাচ্ছি না আপনি জাস্ট এখান থেকে প্রোফাইল মেক করবেন করলে একই রকম এখানে অনেকগুলো ল্যাব আছে তো তিন নম্বর যে বিষয়টা একটু দেখানোর বিষয় সেটা হলো ম্যালর ট্রাফিক অ্যানালাইসিস এখান থেকে এই যে ম্যালড ট্রাফিক অ্যানালাইসিস ডট নেট এর ভিতরে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন দু হাজার তেরো সাল থেকে এখানে বিভিন্ন ধরনের পিক আপ ফাইলগুলো থাকে মানে মেলোয়ারের স্যাম্পলগুলো থাকে তো প্রথমে এখানে বোঝা বিষয় ওই যে আমি বললাম আপনাকে যে আপনাকে একটা সিমুলেটের এনভায়রনমেন্টের ভিতরে যাইতে হবে যেমন আপনি কালদিনাসের ভিতরে যাবেন যেটা মূলত আপনার ভার্চুয়াল বক্সে থাকবে অ্যান্ড ওর ভিতরে আপনি এই এই যে পিক আপ ফাইল কিংবা এই যে মেলার যে ফাইলগুলো আছে সেগুলো আপনি স্যাম্পলগুলো এখানে ডাউনলোড করবেন ওকে আর একটা বিষয় এখানে আপনি ধরেন যে আপনি জানেনই না যে কীভাবে করতে হয় মানে অ্যানালাইসিস কীভাবে করতে হয় তো এটার জন্য আপনি জাস্ট ক্লিক হেয়ারে এখানে ক্লিক করবেন এখানে দেওয়া আছে কিছু টিউটোরিয়ালস দেওয়া আছে কিংবা কিছু পিডিএফ আছে একদম আমি অলরেডি আগে ডাউনলোড করছিলাম তো এই যে পিডিএফটা আছে আপনি এখান থেকে স্লাইড দেখে দেখে বুঝতে পারবেন যে কীভাবে মূলত এটা করতে হয় ওকে ইনস্টলেশন থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ কীভাবে ইউজ করতে হয় অ্যানালাইসিস করার জন্য সব কিছু দেওয়া আছে ওকে তো এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে তাছাড়া আমি যদি দু হাজার চব্বিশের কিছু মেলোর আপনার দেখাই এখানে ক্লিক করলে অনেকগুলো মেলোয়ার এখানে লিস্ট তৈরি হবে এই যে দেখতে পাচ্ছেন অর্ড ম্যাক্রো ডার্ক গেট অ্যাক্টিভিটি এগুলো সবগুলো মেলোয়ার লিস্ট ওকে তো এখান থেকে আপনি জাস্ট ক্লিক করলে ডাউনলোড শুরু হবে তো আপনি এটা করে নিতে পারবেন ওকে অ্যান্ড এগেইন ডাইট আপগুলো আমাদের যে পিছনে যেটা দেখালাম এই যে এটাতে দেখালাম এই যে এখান থেকে আপনি ডাইট আপগুলো পেয়ে যাবেন আচ্ছা দেন এখান থেকে যে আমাদের লেটস ডিফেন্স এই ওয়েবসাইটের ভিতরে আসবেন এর ভিতরে আমি আগে থেকেই আসছিলাম তো সেক্ষেত্রে আমি যদি আপনারা বলি যে এখানে অনেকগুলো অ্যানালাইসিস করার ক্যাটাগরি আছে আপনি জাস্ট চ্যালেঞ্জের ভিতরে যাবেন প্র্যাকটিসের ভিতরে যাইতে পারেন লার্নের ভিতরে যেতে পারেন তো লার্নে যদি ক্লিক করি আমরা লার্নে ক্লিক করলে এখানে অনেকগুলো কোর্স ফ্রি কোর্স আছে যেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন যেমন প্রোগ্রামিং হর সাইবার সিকিউরিটি সক অ্যানালিস্টের কিছু ফ্রি কোর্স এখানে দেওয়া আছে ওকে তো এখান থেকে দেখে নেবেন আমি জাস্ট প্র্যাকটিসের ভিতরে যাচ্ছি অ্যান্ড প্র্যাকটিসের ভিতরে যদি গিয়ে আমরা দেখি এখানে লক ম্যানেজমেন্ট কেস ম্যানেজমেন্ট এখান থেকে ইমেল সিকিউরিটি যদি ক্লিক করেন তাহলে অনেকগুলো ইমেল এখানে থাকবে ঠিক আছে এগুলো মূলত আপনি ডাউনলোড করতে পারবেন অ্যান্ড ডাউনলোড করার পরে আপনি এগুলো দেখতে পারবেন যে এখানে ইমেলগুলো কীভাবে মূলত ফিশিং ইমেল ছিল ঠিক আছে এগুলো চেক করার জন্য তাছাড়া আরও অনেক বিষয় এখানে দেওয়া আছে অ্যান্ড চ্যালেঞ্জে যদি ক্লিক করি আমরা চ্যালেঞ্জে ক্লিক করলে এখান থেকে আমরা আর একটু ফিশিংয়ে যদি ক্লিক করি আমরা আরও এটা স্পেসিফিকভাবে দেখতে পারবো যেমন ব্রুট ফোর্সাটাকের জন্য এটা দেখতে পারবো দেন দেন এখানে ফিশিংয়ে এটা ক্লিক করি ওকে ফিশিংয়ের এখানে ফিশ ইমেইল অ্যানালাইসিস ফিশিং ইমেইলস কেমন হয় এগুলো কিন্তু দেখতে পারেন শিখতে পারেন তো এখানে স্টার্ট ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে এগেন এটা আর বিষয় আছে সেটা হলো যে আপনি এখান থেকে আপনার যে বিগিনার লেভেল ইজি লেভেল মিডিয়াম লেভেল এটা সিলেক্ট করতে পারবেন এগুলো যে সবগুলো ফ্রি এমন না এখানে পেইড অনেক রুম আছে যেগুলো আপনাকে দেখতে হবে অ্যান্ড খুব একটা বেশি টাকা এখানে লাগে না হয়তো বা পনেরো থেকে দু দু হাজার পনেরোশো থেকে দু হাজার টাকার ভিতরে আপনি কিন্তু এগুলো সাবস্ক্রিপশন নিতে পারবেন ওকে সো আর এখানে আর একটা আমি গিঠা রিপোজিটরি রাখছি এটা আমি স্পেশিকভাবে দিয়ে দেবো এটা হলো আপনার আপডেট ব্লু টিমস অ্যান্ড সিটিএফ স্কিলস সাইবার সিকিউরিটি ল্যাবস এখানে অনেকগুলো ল্যাবসের কিছু রিসোর্স দেওয়া আছে তো এটাও আমি আপনাকে দিয়ে দেবো আপনার এখান থেকে যেন নিয়ে প্র্যাকটিস করতে পারেন ফ্রি ওকে আর লাস্ট অফ অল যে কথাটা বলতে হবে এখানে আমি পিডিএফটা আগে থেকে মেক করে রাখছি তো পিডিএফটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেখছি সো সবাইকে শুভকামনা রইল আপনারা প্রোজেক্ট বিল করেন অ্যান্ড চাকরির জন্য কোনো টেনশন করার দরকার নেই আপনার যদি কোয়ালিটি থাকে আপনার যদি স্কিল থাকে আপনি যদি স্কিলফুল হন তাহলে অবশ্যই আপনার চাকরির ব্যবস্থা হবে অ্যান্ড সমস্যা নেই হ্যাগ্রহে মিলে অনেক মানুষ দরকার এখন তো আপনারা যদি এক টু যদি নিজেদেরকে আপগ্রেড করতে পারেন বাংলাদেশের ভিতর থেকে তাহলে আমরা আপনাকে নিয়ে দেব সো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে কিংবা হ্যাকিং গ্রুপে যেন আরও কিছু মানুষ উপকৃত হতে পারে এই ভিডিও থেকে বেস্ট অফ লাক